প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নড়িয়ার ভোট কেন্দ্রের আগুন সাংবাদিকদের লক্ষ্য করে কক্রেল হামলা ও গুলি নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউপি নির্বাচনের দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয় বুধবার এই ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউপি নির্বাচনে একটি কেন্দ্রে আগুন ধরে দিয়েছে দুর্বৃত্তরা আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে ওই ইউপির পাঁচ নং ওয়ার্ডে দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটেছে এ সময় সাংবাদিকদের অবরুদ্ধ করে ককটেলের টেলের বিস্ফোরণ ও গুলি ছুড়ে দখল করে নেওয়া হয় প্রতীকের চেয়ারম্যান পদপ্রাপ্তি দেলোয়ার হোসেন ব্যাপারী সমর্থিকা দেলোয়ার হোসেন ব্যাপারীর সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হকের ভাই বুঝেশ্বর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক প্রতিকে কোনো প্রার্থী দেওয়া হয়নি তবে জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে ওই ইউপিতে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান বেলা সোয়া দুইটার দিকে দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে হামলা করেন দেলোয়ার হোসেন ব্যাপারীর সমর্থকেরা তারা ককটেল বিস্ফোরণ ও গুলি করে ভোটারদের সতর্ভঙ্গ করে দেয় এরপর ভোট কেন্দ্র দখল করে তিনটি বক্স তিন হাজার ব্যালট ও নির্বাচনী কাজে ব্যবহৃত সামগ্রী চিন্তাই করেন এরপর বাইরে থেকে দরজা আটকে ভোটকেন্দ্র আগুন ধরিয়ে দেন তারা এ সময় নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা আনসার সদস্য ও ভোটাররা ঐক্যকে আটকা পড়েন তারা দরজা ভেঙে সেখান থেকে প্রাণে বসেন এ সময় দশ ব্যক্তি আহত হন কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়ে কেন্দ্র রক্ষা করার চেষ্টা করেছেন তাদের গুলি শেষ হয়ে গেলে তারা পিছু ওঠে আত্মরক্ষা করেন এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্তর নেতৃত্বে বিজেপি সদস্যরা অবরুদ্ধকর পরিস্থিতি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবনে আগুন নিয়ন্ত্রণে আনেন হামলাকারীরা অন্তত আট আনসার সদস্য ও নারী ভোটারদের গয়না সিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম শিকদার বলেন জেলা হোসেন ব্যাপারী সমর্থকেরা ভোট বানচাল করার জন্য তিনটি কেন্দ্রে হামলা চালান সকাল থেকে ককটেল হামলা করে আতঙ্ক সৃষ্টি করছেন তারা দুপুর দিকে পাঁচ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের ব্যালট ছিনতাই করে আগুন জ্বালিয়ে দেন অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ব্যাপারীর সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা করা হয় মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন ধরেননি পরে ফোন বন্ধ করে দেয় নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অবনীশঙ্কর বলেন কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হবে হামলাকারীদের নিশ্চিন্ত চিহ্নিত করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে